প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা ইতিমধ্যে জানেন একটি বোনকে তার বিপদ হাজবেন্ড তাকে পেট্রোল আগুন ধরিয়েছে। ঠিক এই বাড়িতে আমরা আসছি শেরপুর নকলা। তো দেখতে পাচ্ছেন তার গায়ের যে অবস্থা, আসলে কীভাবে নির্মমভাবে তাকে পোড়ানো হয়েছে। আমরা জীবন বাস্তব এবং সত্য শুন এবং কী ঘটেছিল সাথে নির্মম কেন ঘটলো তার জীবনে সেই কথাটাই আমরা শুনব। তো দর্শক আপনারা সকলেই জানেন যে আমরা আসলে বাংলাদেশের বিভিন্ন গ্রাম বিভিন্ন যারা দরিদ্র নির্যাতিত নারী তার জীবনের গল্পগুলো তুলে ধরি। তো ঠিক এটির জীবনের গল্প আমরা শুনব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। যাক, আপনার মুখে এই কথাটা শুনে আমার থেকে ভালো লাগলো। দর্শক আসলে আমরা ভিডিওতে শুরুতেই যা দেখালাম তা দেখেও তার অবস্থানটায় ও এক যে অবস্থানে সে আছে এখন বর্তমানে, সে তারপরেও বললো যে ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আসলে তার জীবনে এই ঘটনাটা কেন ঘটলো সেই কথাটা শুনবো। আপুর নামটা কি? আমার নাম নুপুর। আপনার একটু যদি ডিটেলস ঠিকানাটা যদি বলতেন। আমার নাম নুপুর আক্তার, পিতা মোহাম্মদ তুতামিয়া, গ্রাম বন্দগজারিয়া, থানা নকলা, জেলা শেরপুর, পোস্ট অফিস গণপতি। আচ্ছা, তো নুপুর আপা, আপনার সাথে আসলে এমন নির্মম এমন একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটলো কেন সেই কথাটা একটু শুনতে চাই। আমার স্বামী চাইছিল না যে আমি ওরে রাইসা আরেক জায়গায় বিয়ে হোক এইটার জন্য, আর ওরে আমি ডিভোর্স দিছি। ও আমারে অনেক নির্যাতিত করতো, নেশা করতো, মারধর করতো, তাই ডিভোর্স দিছি। দেওয়ার পরে এরকম আমি ঢাকা গেছি, ঢাকা যাওয়ার পর গার্মেন্টসে ঢুকছি, ওইটা দুই মাস চাকরি করছি। তারপর ও আমার খুঁজে পায়া রাস্তা পিছন দিক থেকে ও আমার পেট্রোল দিয়ে আগুন জ্বালায় দেয়, আগুন জ্বালিয়ে ও পালায়। আর বিয়েটা হয়েছিল আমি যখন ক্লাস এইটে পড়ি, তখন বয়স খুবই কম ছিল, আবেগের বর্ষে ভুল করে ফেলছি, নিজে নিজে বিয়ে করলাম। তারপর বিয়ে করার পর আমার স্বামী মানে জানতে পারি যে নেশা করে মারধর করতো, গালাগালি করতো। আমার স্বামী শাশুড়ি অনেক অত্যাচার করতো, অনেক কষ্ট দিত। তারপরে আমার এক ছেলে হয়েছে, ছেলেটাও আমার কাছ থেকে নিয়ে আমার ননা সেরে দিয়ে দিছে, আমার কাছে আর রাখে নাই, আমার আম্মুও ডাকতে দিছে না। তারপরে আমি ওরে ডিভোর্স দিছি। আচ্ছা আপু, একটু মাঝখানে একটা কথা না বলে পারলাম না, আপনার বিয়েটা কিভাবে হলো? আবার ওটা হয়েছিল প্রেম করে, এই তোটা কোন জিনিসের অভাবে, মানে আমরা তো গরিব ছিলাম, ওদেরকে টাকা পয়সাও দিতে পারি নাই, আর ওরা হয়তো বিয়ে করলে যৌতুক নিয়ে বিয়ে করতো, আমি তো টাকা পয়সা যৌতুক নেই নাই, তার লাগে এরকম হয়তো করতো। কিভাবে হলো প্রেমের শুরু হয়েছে, মানে ও আমারে আগেই পছন্দ করতো কিন্তু কোনোদিন বলার সাহস পায় নাই। তারপরে যেভাবেই করে পাইছে মোবাইল ফোন নাম্বার নিছে, নিয়ে ফোন দিয়া বলছি, আর আগে মানে দেখছি ওরে রাস্তাঘাটে দেখছি কিন্তু আনতাম না যে আসলে ও এরকম করবো, এরকম খারাপ ব্যবহার। তখন ভালোই ছিল, ভালো কথা বলে, তখন মানে আবেগের বর্ষে ওরে বিয়ে করি। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যে আপনি মিষ্টি কথাতে গলে গিয়েছেন? মিষ্টি কথাতে মানে ও এরকম তো বলেই যে, কারণ ভালো ছেলে দেখেই তো মানুষে বাপ মায়ের বিয়ে দেয় আর মেয়েরাও বিয়ে বসে সম্পর্ক কইরা, কিন্তু আমি তো আর জানতাম না যে ওর মনে এরকম ছিল আমার এরকম করব। আচ্ছা, তো আপনি ডিভোর্স দিলেন কেন? ডিভোর্স দিছি, নেশা করতো, নেশা করে মারধর করতো, তার লাগে। আচ্ছা, একটা মেয়ে তো চেষ্টা করলে তার স্বামীকে ভালো পথে আনতে পারে, তাহলে আপনি পারলেন না কেন? আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই, আমি ব্যর্থ হয়েছি। কি ধরনের চেষ্টাটা করেছেন যদি একটু বলতেন? চেষ্টা করছি, আমি এখন মনে করেন মুখে দিয়ে অনেক ভালো করে বলতাম, বুঝে বলতাম যে দেখো এরকম এটি ভালো না, নেশা টেশা করা নিজের ক্ষতি, এরকম বলতাম কিন্তু ও কোনো সময় শুনতো না আমার কথা। আচ্ছা, কখনো আপনার কথা শুনতো না? আচ্ছা, তো ডিভোর্স দেওয়ার কতদিন পর আপনাকে পেট্রোল নিক্ষেপ করেন? পাঁচ মাস পর। আচ্ছা, ডিভোর্স দেওয়ার পরে কতদিন আপনার সাথে যোগাযোগ ছিল? ডিভোর্স দেওয়ার পরে আমি তো মনে করেন তিন মাস পরে আমি ঢাকা গেছি, দুই মাস পরে আমার খুঁজে বের করছে। আচ্ছা, তো খুঁজে বের করে কি ঘটলো সেই কথাটা বলুন একটু। খুঁজে বের করে ও আমার পিছন পিছন যাইতো, আমার বলতো যে তুমি আসো আমার কাছে, আমি বলতাম যে না, আমি অনেকবার তোমার কাছে গেছি, চেষ্টা করছি কিন্তু তুমি আমারে সুখ দিছো না, আমি এখন টাকা চাকরি করে আমার বাপ মারে টাকা পয়সা দিমো, আমার বাপ মা কষ্টে আছে, আমাদের ঘরটা পুড়ে গেছে কারেন্টের আগুনে,
অনেক অভাবের সংসার, তাই মনে করছি যে আমার বাপ মারে যদি সহযোগিতা করি গার্মেন্টসে দুইটা চাকরি করিয়া, এ কারণে আর কি গার্মেন্টসে গেছি। ও পিছন পিছন যায়া হঠাৎ একদিন রাতে আমার গায়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিছে। আচ্ছা, আসলে একটা ব্যক্তি যেহেতু আপনার সাথে দীর্ঘ তিন বছর সংসার করেছে, তো তিন বছর সংসার করার পর আপনাকে হঠাৎ করে তো একটা লোক মানে পেট্রোল নিক্ষেপ করতে পারে না, তার পিছনে কি আপনি কোনো কিছু লুকাচ্ছেন? জি না, আমি কোনো কিছু লুকাচ্ছি না, কারণ ও চাইতো যে আমি কোনো ছেলের সাথে মানে প্রেম না করি বা বিয়ে না বসি, এরকমই চাইতো। আচ্ছা, তার মানে কি সে আপনাকে অনেক ভালোবাসতো? অনেক ভালোবাসতো কিনা জানি না, আর অনেক ভালোবাসলে এরকম আমার এত কষ্ট দিত না। আমি যখন আয়সা পড়তাম নিত, নেওয়ার পরে অনেক মারধর করতো, আমারে অনেক কিছু বলতো যে আমি তোমার চেহারায় আগুন ধরাই দিমু, তোমার শরীরে চেহারা নষ্ট করে দিমু, তুমি বিয়া বইলে তোমার জীবন ধ্বংস করে দিমু, এরকম বলতো। আচ্ছা, তো আপনি কি নতুন করে কারোর সাথে প্রেম করতে গিয়েছিলেন না বিয়ে বসতে গিয়েছিলেন? জি না, ও মানে আমি চাকরি করতাম, আমি 16 ডিসেম্বরে 15 তারিখ আগুন দিছে, 16 ডিসেম্বরে আমি পিকনিকে যাইতে চাইছিলাম অফিস থেকে, সবাই যাইতো ছেলে মেয়ে সবাই যাইতো, মানে যাওয়ার লাগা মার্কেট করছি, মার্কেটও সব কিছু কেনাকাটা করছি যে যামু, কিন্তু কেমনে জানি না ও এই খবরটা পায় যে আমি পিকনিকে যাব। তারপরে ও এরকম আর কি করে যে ছেলেদের সাথে যায়, আমি ওইখানে মজা করব, এটা ও এই আমি ছেলে ঘরের সাথে গেলে ওর মানে কষ্ট লাগে, এরকম সেরকম এডি এডি বলতো, এরকম কিছু না। কিন্তু ওর হয়তো জিতা ছিল আমার উপর, জিত হয়তো প্রতিশোধ, জিতের কারণে প্রতিশোধ নিল আমার এটা। আচ্ছা, প্রতিশোধ নেওয়ার তো একটা কারণ থাকে, এটা তো আমি জানি না যে কিসের লাগা, কারণ আমি ওর সাথে তো ভালো ব্যবহার করছি, আর যেহেতু 6 বছর আমি সংসার করছি, এটা না যে আমি 2 মাস 3 মাস ওর সাথে সংসার করছি। আচ্ছা, দীর্ঘ 6 বছর আপনি সংসার করেছেন, মানে ভালোভাবে 3 বছর কাটছে আর খারাপভাবে 3 বছর কাটছে। আচ্ছা, খারাপভাবেটা একটু আমরা একটু শুনতে চাই, আমাদের দর্শক শুনতে চায়। খারাপভাবে কাটছে মানে ও যখন ওর বাড়িতে যাইতাম তখন মানে মারপিট করে আমারে মানে পুরান কাপড় চুপড় যা কিছু আছে দিয়ে আমার পাঠাই দিত, যে তোমার বাপের বাড়ি যাও গা, এরকম বলতো, আমার শাশুড়িও বলতো। তখন আয়সা পড়তাম, আবার কিছুদিন আমার বাপের বাড়ি থাকতাম, যাই 1 মাস 2 মাস থাকতাম, আবার আয়সা কান্না কইরা ওই আব্বা আম্মারে পায়েটে ধইরা আমার পায়েটে ধইরা নিয়ে যাইত, নিয়ে যায় আবার কিছুদিন যাইতো ভালোই ই করে হাইরা যাইতাম, ভালো ভালো কইয়া নিয়ে হেরে আবার ওরকম মারধর করতো, খাওয়ার কষ্ট দিত, আবার আসতাম বাড়িতে, এরকম করে আর কি 6 বছর হয়েছিল। আপনার স্বামীরা ভাই কয়জন? এক ভাই এক বোন। এক ভাই এক বোন। আচ্ছা, তো আপনার শাশুড়ি কি আপনাকে ওইভাবে দেখতো না? জি না, ওই রকম করে দেখতো না, ও বউ মনেই করতো না আমারে। কেন, কি কারণে? কেন কি কারণে, আমি এক ছিলাম গরিব, গরিব মা, আমার বাপ মা মাছ মারতো সবসময়, মানে বলতো যে মাছ ছাড়বি, আর মনে করেন এই আমার শাশুড়ি মানে একটু ওই ছিল যে আমি যেন টাকা পয়সা নিয়ে যাই, আমার নামে জমিন লেখা দিছে এই টাকা পয়সা যাতে আমি বিক্রি করে নিয়ে যাই। আচ্ছা, তো এই যে আপনার যখন আপনাকে পেট্রোল নিক্ষেপ করেছে তখন কি আপনি কোনো আইনগত ব্যবস্থা নিয়েছিলেন? হ্যাঁ নিয়েছি, মামলা করছি, কিন্তু অ্যারেস্ট করতে পারেনি এখনো পলাতে। তো আপনার শাশুড়ির কি বক্তব্য এই বিষয় নিয়ে? আমার শাশুড়ি বলে যে হের ছেলে দিছে না গুণ, ওই বলে যে হয়তো অন্য কেউ দিছে, এরকম বলে। তো ওইখানে যেখানে যে ঘটনাটা ঘটছে সেখানে কারা দেখেছে? আপনার স্বামী যে মেরেছে, কিংবা আপনি কি আপনার স্বামীকে আগে দেখেছেন কিনা? আমি দেখছি, আর আমার সাথে যে বান্ধবীটা ছিল ওই দেখছে, আমরা দুইজনেই দেখছি। আপনি কিভাবে তাকে দেখলেন আগে? আগে মানে পিছনে দিয়ে যখন আগুনটা দিছে তখন পিছনে তাকাইছে, যখন তখনই আগুনটা দেওয়ার পরে আমার আগুনের রাস্তা একটা আলো আলো হয়ে গেছে, তখন ওই যে পেট্রোলে বোতলায় দৌড় দিছে, তো রাস্তা তাকাই আর কি দেখছি যে ও দৌড় দিছে, কিন্তু কোনো মানুষ ছিল না, এখন দৌড়তে নাই। আচ্ছা, একটু বলুন চিকিৎসা এখন মনে করেন আমি যখন হসপিটাল থেকে আসছি তখন চিকিৎসা করতে পারি নাই, 1 মাস হয়েছে। এই ফেসবুক পোস্টে দেখে অনেকে, অনেক ভাই বোনেরা দূর দূর বাংলাদেশ থেকেও দিচ্ছে, বাহির থেকেও অনেক দিচ্ছে, ওই মানে এই কইরা চিকিৎসা, এখন ওষুধ টষুধ আমি খাইতেছি, চিকিৎসা হইতেছে এখন মোটামুটি ভালোই। আমি এখন আপনার কন্ডিশন কি? এখন মোটামুটি আর কি, কিন্তু খারাপই অনেক, মানে যেখানে বেশি আঘাতটা খাইছে এখানে অনেক টানে গাড়ে, আমার হাতে হাতটা আমি সোজা করতে পারি না, গার মানে কোনো লাড়াছাড়া করতে পারি না, এখন উপরে শুয়ে থাকি, অনেক কষ্ট এর। দর্শক, আপনারা ভিডিও শুরুতে দেখেছেন আসলে তার কি অবস্থা। তো আসলে আপনি কি কোনো সাহায্য সহযোগিতা আবার চাচ্ছেন? জি, আমি জনগণের কাছে সাহায্য চাচ্ছি যে আপনারা যদি সহযোগিতা করে আমার আর্থিক অবস্থা দিয়ে সহযোগিতা করেন, আমি হয়তো আগের জীবনে তাড়াতাড়ি ফিরে আসতে পারবো, সুস্থ হব, কারণ আমার বাঁচার স্বপ্ন আছে, আমি পৃথিবীতে বাঁচতে চাই। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগ করার কি ব্যবস্থা আছে?
আমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা আমার পার্সোনাল বিকাশ নাম্বার আছে, নগদ নাম্বার আছে। আপনারা যদি যোগাযোগ করেন, সহযোগিতা করেন, তাহলে আমার পার্সোনাল নাম্বার 01939594324। আচ্ছা, তো আপু আমরা আরেকটা বিষয় জানতে চাই। আপনার মানে একটি সন্তান আছে বললেন, তো আসলে সন্তানটাকে মানে কেন তারা দিচ্ছে না, কি কারণে আপনাকে মা ডাকছে না, সেই কথাটা একটু আমরা শুনতে চাই। আমার কাছ থেকে বাচ্চা নিছে যখন ছোট থাকতেই, যখন আমার পেটে ছিল তখনই ওরা মাইনা নেয় নাই, মানে বাচ্চাটা হয়েছে যে ওরা অনেক ই করতো। তারপরে আমি বাড়িতে মেনে নেয় নেই বলতে কি একটু মানে অনেক ওই নির্যাতন করতো, কষ্ট দিত। মানে আপনাকে কি সন্তান নিতে নিষেধ করেছিল? না, তাহলে নিষেধ করে নাই, মানে ই করতো যে ওর মেয়ের দুইটা বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা হয়েছে, হওয়ার পরে মারা গেছে, টিকে নাই। তখন মানে যখন পেটে আসে ওরা চাইছিল যে ওদের বাড়িতে থাকার লাগে। আমার আমি বলছি যে আমার প্রথম সন্তান, তাহলে আমি আমার বাড়ি যাবো না, ওরা আসতে দিব না, এটা নিয়ে ঝগড়া বাইজা। তারপরে আমি আমার বাড়িতে এসে বসছি। বাড়িতে আসার পরে যখন আমার শুনছে যে ছেলে সন্তান হয়েছে, তখন মানে ওর আগে যখন বলছি একদিনও, মানে আমি সন্তান পেটে নিয়ে যা আসলাম, আমার শাশুড়িও দেখতে আসে নাই, শ্বশুরও না, আমার স্বামী আইতো বাড়িতে। পরে যখন হয়েছে ছেলে বাচ্চা, তখন আমার আইসা বাড়ি থেকে নিয়ে গেছে, নিয়ে যায় 8 মাস যখন বয়স, 15 দিন পরে থেকে ফিডার খাওয়াই ছাড়ে। তখন বুকের দুধ বেশি খাইতে দিত না, ওরা চাইতো যে মানে সরাই দিব। আচ্ছা, মায়ের বুকের দুধ কি পেতো না? না, বেশি মানে খাইতেই দিত না। কাজ করতাম, যদি খাওয়াইতাম বলতো যে এখনো ওই করস না, তাড়াতাড়ি কাজ করে আছে, আগে কাজ সারোই, এরকম বলতো। আর যখনই ঘুম থেকে বাচ্চা উঠতো তখনই মানে বুকের দুধ না দিয়ে ফিডার বানায় খাওয়াইতো। আর না কেন আইনগত ব্যবস্থা নিছি না, মানে আমার আব্বা তখন মানে একটা ঝামেলায় ছিল, তখন মানে ওই রকম আর মানুষজন নাই, আমার বড় ভাই নাই যে ওরকম ই করবো, মানে কেউ ই করে পারে নাই আর কি। আমি অনেকদিন আইসা বাড়িতে অনেক কানাকাটি করছি, ই করছি, কিন্তু ওরা কেউ আসেও নাই বা আমার নিতেও না যে। আচ্ছা, তো আমি আপনাকে আর একটা কথা বলতে চাই, যেহেতু আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন, আর আপনি সন্তান না পেয়ে আপনি স্বামীকেও ছেড়ে দিলেন, সন্তানকেও ছেড়ে দিলেন, এটা কি নীরবে আপনি সরে গেলেন নাকি? না, নীরবে তো সরে যায়নি, আমি চেষ্টা করছি তো। আমার সন্তান, আমার সন্তান নেওয়ার পরেও আমি ওদের বাড়িতে গেছি একমাত্র যে আমার সন্তান কাছে থাকবো। 1-1.5 মাস পরে আমার নন আসে নকলা নিয়ে আসতো বেড়াইতে, তখন আমি দেখতে পারতাম। আর আমি যদি ওই ওর কাছ থেকে সরে যাই দূরে, তাহলে তো আমার সন্তানেরও আমি দেখতে পারবো না।